Assalamualaikum, ईद मुबारक। सबाई के ईदेर अनेक अनेक शुभेच्छा जानाच्छी। तो आमार व्यूअर्स आपू भाइयारा आपनारा सबाई केमन आछेन? आमी आलहामदुलिल्लाह भालो आछी। तो एटा होच्छे आमार ईदेर आगेर दिन चाटरात। तो बिकेल बेला एखन নতুন একটা চাদর বিছাবো বেড কভার গুলো আপনাদের ভাইয়া ঢাকা থেকে এনেছে। অনেকগুলো বেড কভার এনেছে। তো আমি বেড কভার গুলো বাসায় মানে বাড়িতে বিক্রি করি। তো সেখান থেকে একটা বেড কভার নিয়েছি। আজকে বিছানার জন্য তো এরকম আরো অনেক ডিজাইনের বেড কভার আছে। তো আমার কাছ থেকে অনেকে এগুলো নিয়ে যায়। তো এই বেড কভারটাও আমার খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই তো বিছানা, চাদরটা বিছানো হয়ে গেছে। তো একটু শুট করে নিলাম। চাদরটা ডিজাইনটা অনেক সুন্দর হয়ে গেছে আমার। কাপড়টা খুবই ভালো, ডিজিটাল প্রিন্ট। আর চাদরগুলো খুবই মানে কাপড়টা খুব উন্নত মানের, একদম গোল বালিশ আর দুটা বালিশ কভার সহ একদম রেডি করে নিয়ে এসেছে ঢাকা থেকে ভাইয়া। তো সেজন্য আর আমাকে আর দর্জি বাড়িতে দিতে হয়নি। তো আজকে ঈদের আগের দিন। তো ঈদের আগের দিন কিছু কাজ টাজ করে রাখতে হয়, নতুবা ঈদের দিন খুব ব্যস্ত সময় কাটাতে হয়। তো এদিক দিয়ে আমি মাংস নিয়েছি রান্না করার জন্য ঈদের জন্য। তো ভাবতেছি যে ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ পড়তে যাবো মাদ্রাসায়, সেজন্য মাংসটা আগের দিন রান্না করে রাখি। তো পরের দিন সকালে সেমাই টেমাই আর কিছু রান্না করবো। তো এই যে এখানে আমি মাংস নিয়েছি প্রায় 4-5 কেজি হবে এরকম। তো আপনাদের ভাইয়া গরু পায়া নিয়ে এসেছে, সে আবার নিহারিটা খেতে খুবই পছন্দ করে। তো বলতেছে যে গরু পায়া আনবো নাকি। বললাম তুমি খেতে চাইলে নিয়ে আসো। তো ওর ইচ্ছাতে পায়া এনেছে। তো এগুলো সে আমাকে প্রসেস করে দিচ্ছে। তো আপনারা যারা গরুর পায়া কিভাবে প্রসেস করতে হয়, রেডি করতে হয় সেটা জানেন না, তারা যদি আমার ভিডিওটি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আশা করি আপনারাও সহজে এই গরুর পায়াটা কিভাবে রেডি করতে হয় সেটা পারবেন। তো এভাবে পায়াগুলো পুড়ে নিচ্ছে। এদিক দিয়ে আমি একটা বড় পাতিলার মধ্যে মাংসগুলো সব মশলা দিয়ে মেরিনেট করে রেখেছি। তো এদিক দিয়ে আমি পায়াগুলো পুড়ে দিচ্ছি আর আপনাদের ভাইয়া বাইরে নিয়ে এগুলো প্রসেস করছে। তো পোড়ার পরে চাপাটি দিয়ে এটাকে ভালোভাবে যে কুর বলে কুড়া বলে গরু পায়ার যে কুড়া, সে কুড়াগুলোকে শক্তভাবে কিছু দিয়ে বাড়ি দিতে হয়, তাহলে এগুলো আস্তে আস্তে কুড়াগুলো খুলে যায়। খোলার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে চামড়াটা আছে উপরে সেটা ছুরি দিয়ে একজন ধরতে হবে, আরেকজন আস্তে আস্তে চামড়াটা খুলতে হবে। আর পরে হচ্ছে চাপাটি দিয়ে শুকিয়ে এটাকে টুকরা করতে হবে। নিহারি খাওয়া খুবই কষ্টকর, এই খাবারটা খেতে ভীষণ মজা, খুব স্বাস্থ্যসম্মত।
কিন্তু মানে রেডি করাটা খুবই কষ্টকর। এই যে সবগুলো প্রসেস হয়ে যাচ্ছে, এখন এটা চাপাটি দিয়ে ছোট ছোট পিস করে নিচ্ছে। তো আপনাদের ভাইয়া এ পর্যন্তই আমাকে ছোট ছোট পিস করে দিয়েছে, আর বাকি কাজগুলো আমি করেছি। যেমন এগুলো বটি দিয়ে আস্তে আস্তে যে উপরের যে ময়লাগুলো ছিল এগুলো আস্তে আস্তে তুলেছি, তারপরে এটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে বালু টালু না থাকে পায়ের মধ্যে। পরে অনেকবার প্রায় 10 থেকে 12-15 বার এটাকে ধুইতে হয়েছে, তারপরে মনে হচ্ছে যে পায়টা খুব পরিষ্কার হয়েছে। তো পুরো ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ দেখা গেছে যে ব্যস্ত ছিলাম। আর পুরো ভিডিওটা করলে দেখা গেছে যে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের হয়তো দেখতে এতটা ভালো লাগবে না, সেজন্য আমি ছোট করার জন্য এই ব্যবস্থা করেছি। তো এটা হচ্ছে আমার ঈদের দিন। তো ভোর 4টায় যখন ফজরের নামাজ হয়েছে, আজান পড়েছে, তখন আমি উঠে নামাজ পড়ে আমার রান্না বসিয়ে দিয়েছি। তো এইদিকে গরম মশলাগুলো আর এই যে চিনি সেমাই নিয়েছি, ছোন সেমাই যেটাকে বলে সেটা হচ্ছে দুধে ভিজানো, আর এই যে কাশ্মীরি লাচ্ছা সেমাই, এটা এই সেমাইটা খেতে ভীষণ মজার, আর এটা চাক সেমাই বলে ময়দার। তো আমি এই আস্তে আস্তে এই রান্নাগুলো বোরে উঠে সব করে নিয়েছি। তো এই যে আগের দিনের গরু মাংসগুলো যে রান্না করেছি এগুলো একটু ভালোভাবে জাল করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে সেমাইগুলো রান্না। তো সেমাইগুলো অসম্ভব মজার হয়েছিল, আপনাদের ভাইয়া খেয়ে তো বলল যে অনেক অনেক মজা হয়েছে সেমাই। কাশ্মীরি লাচ্ছা সেমাইটা অনেক মজার, এর আগে এই সেমাইটা খাওয়া হয়নি, তো এই প্রথম খেয়েছি, তো খেতে ভীষণ ভালো লেগেছে। তো সকালের নাস্তা আমরা সেমাই খেয়েছি, তারপরে গতকালকের ভাত ছিল সে ভাত গরম করে নিয়েছি, সে ভাত দিয়ে গরুর মাংস দিয়ে সকালবেলার নাস্তা খেয়েছি, খিচুড়িও খেয়েছি। তো এ তো আমার রান্নাবান্নার পরে বাচ্চাদেরকে রেডি করালাম, তারা মাদ্রাসায় যাবে নামাজ পড়ার জন্য তাদের বাবার সাথে। তো ওরা আবার ঈদের জন্য কোলাকুলি করতেছে দুই ভাই। তো এই তো বাপ বেটারা রেডি হয়ে বেরিয়ে পড়েছে, এখন নামাজে চলে যাবে। তো এই যে আমাদের মাহির মোহাম্মদ, সেও নামাজে যাবে, রেডি হয়ে আছে। তো এদিক দিয়ে ওরা রেডি নামাজে যাওয়ার জন্য। তো আমি ভিডিওটি আর বেশি বড় করব না, ঈদের দিন তো একটু ব্যস্ত সময় কাটে। তো আমি এরপরে ওদের রেডি করিয়ে নিজে গোসল টুসল করব, ঈদের নামাজ পড়ব, এই তো। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওটি দেখেছেন, আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।